আমাদের এই কোম্পানিতে যদি নতুন আসেন আপনাদেরকে কতদিন পরে মেডিকেল করাইবে? এবং অনেক ভাই আমাকে বলেন, ভাই আপনাদের কোম্পানিতে কি অবৈধ মানুষ রাখে? এই যে দুইটা প্রশ্ন, যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করছি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। সো আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটি হলো, বর্তমানে সময় কলিং ভিসা চালু আছে, এখন পর্যন্ত আপনারা অলরেডি জানেন মালয়েশিয়াতে নির্বাচন অলরেডি শেষ, এখন জাস্ট কলিং ভিসা চালু, আপনারা মালয়েশিয়াতে আসবেন, যার যেই কোম্পানি পছন্দ সেই কোম্পানিতে আসবেন না। যদি আপনাদের প্লান্টেশন ভিসা নিয়ে আমাদের কোম্পানিতে আসার ইচ্ছুক থাকে তাহলে আপনাদের জানতে হবে আমাদের কোম্পানিতে আসলে আপনাদেরকে কতদিন পরে মেডিকেল করাবে নতুন সময়। সো আপনারা বাংলাদেশেও একটি মেডিকেল করবেন, মালয়েশিয়াতে এসেও কিন্তু একটি মেডিকেল করতে হবে। আমাদের এই কোম্পানিতে যদি সর্বপ্রথম আসেন আপনাদেরকে কিন্তু ভালো সুযোগ সুবিধা দিবে, ডেক্সি বা দিল থেকে নিয়ে ব্যাট থেকে নিয়ে সম্পূর্ণ জিনিস কিন্তু কিনে দিবে, আপনাদেরকে কিন্তু 100 রিঙ্গিত করে মালাই টাকা দিবে, এক সপ্তাহ আপনাদেরকে খাবারও কিনে দিতে পারে, কোন স্টেটে দেয় জাস্ট কোন স্টেটে দেয় না। সো এটা স্টেটের ম্যানেজারের উপর ডিপেন্ড করে, স্টেটের ম্যানেজার কেমন। আমাদের এই স্টেটে অলরেডি 22 জন মানুষ ইন্দোনেশিয়া থেকে চলে আসছে, আমার নিজের চোখকে যেটা দেখেছি আমি কিন্তু এটাই আপনাদের সাথে বলতেছি। সর্বপ্রথম তারা কিন্তু 2 দিন বসে থাকছে আসা মাত্রই ইন্দোনেশিয়া থেকে, সো 3 দিনের মাথা থেকে তারা কাজ করছে, পরপর একদম একটানা 6 দিন কাজ করার পরে 7 দিনের মাথা তাদেরকে মেডিকেল করাইতে নিছে শহরের দিকে। তাহলে 1 সপ্তাহ পরে মেডিকেল করাইতে নিল, 1 সপ্তাহ কাজ করলো, আবার 7 দিনের মাথা, সো আমরা বলি 1 সপ্তাহ। এখন এই যে মেডিকেল করলো, মেডিকেলের রিপোর্ট কতদিন পরে আসে এটাও কিন্তু অনেক বাইয়ার মনে দুনামোনা অবস্থায় থাকে, মেডিকেলের রিপোর্ট কতদিন পরে দিবে এবং আমরা কি ফিট হব, কি ফিট হব না আনফিট হব, আমাদের কি বাংলাদেশে পাঠিয়ে দিবে। সো এই ভিডিওটার ভিতরে কিন্তু বিস্তারিতভাবে বলে দেবার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। মেডিকেল রিপোর্ট কিন্তু সাথে সাথে দিতে পারে এবং 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। যদি মেডিকেলের রিপোর্ট আপনাদের ফিট হন, আপনারা আনফিট হলেন না, জাস্ট আপনারা ওকে, তাহলে কিন্তু আপনাদেরকে বলবে সবকিছু ওকে, কোনো সমস্যা নাই। আর যদি আপনারা মেডিকেলে আনফিট হন, কোনো কোনো কোম্পানি আছে একবার মেডিকেলে আপনি আনফিট হলেন সমস্যা নাই, আবার 1 সপ্তাহ পরে আপনাদেরকে আবার নেবে মেডিকেল করাইতে। দ্বিতীয়বার যদি মেডিকেল আনফিট হন, তৃতীয়বার আপনার কিন্তু চান্স থাকবে আপনার নিজের টাকা দিয়ে মেডিকেল করার সুযোগ, 250 রিঙ্গিত লাগে। আপনার নিজের টাকা দিয়ে যদি মেডিকেল করতে চান তাহলে করতে পারবেন, এটা কিন্তু ফার্মায়েল কোম্পানিতে হয়, সো এটা শহরের দিকে কিন্তু হবে না। এখন এই যে আমি কথাগুলা বললাম এটা আমাদের কোম্পানিতে হচ্ছে, সো অন্য অন্য কোম্পানিতে হবে না। পরবর্তীতে আমাকে বলবেন, আবদুল্লাহ ভাই একটা ভিডিওতে বললো নিজের টাকা দিয়েও মেডিকেল করা যায়, সো প্রথম প্রথম কিন্তু নিজের টাকা দিয়ে মেডিকেল করতে হবে না, আপনাকে কোম্পানি 2 বার মেডিকেল করাইবে, 2 বারে আনফিট, 3য়বার যদি আপনি মালয়েশিয়াতে থাকতে চান কোম্পানিকে যদি বলেন আমি আবার মেডিকেল করব, সো পরবর্তীতে 3 বারে মাথা আপনার নিজের টাকা দিয়ে মেডিকেল করতে হবে। আর প্রথম মেডিকেল করবেন যদি ফিটন ওকে কোম্পানি করাইলো, 1 বছরের জন্য ভিসা লাগাইবে কোম্পানি, পরপর একটানা 3 বছর থাকবেন, 3 বারই কিন্তু কোম্পানি মেডিকেল করাইবে, 3 বার ভিসা লাগাইবে, এরপর 1 বছর গ্যাপ, 1 বছর মেডিকেল করাইবে, ভিসা লাগবে। কিন্তু মালয়েশিয়াতে প্রতি বছরে বছরে কিন্তু ভিসা লাগাইতে হয়। এখন যদি বলেন ভাই তাহলে 1 বছর মেডিকেল করে না, পরে কিভাবে ভিসা লাগে 1 বছরের জন্য, ওই যে মেডিকেল করছেন ওই মেডিকেলের কিন্তু পরবর্তীতে ওই ভিসাটা চলে আসে অলরেডি, কিন্তু ভিসা 1 বছরের জন্যই হয়। সো আমি আরেকটি বিষয় বলেছিলাম, এই যে আমাকে বলেন ভাই আপনাদের কোম্পানিতে কি অবৈধ মানুষ রাখে, আমরা যদি যাই অবৈধ হয়ে গিয়ে কাজ করতে পারবো? শুরুর দিকে বলবো আমাদের এই কোম্পানিতে যারা কাজ করতেছে সম্পূর্ণ মানুষ বৈধ, এখানে অবৈধ মানুষ রাখে না, যদিও অবৈধ মানুষ ছিল আরো আগে, আমরা এসে পাইছিলাম কিছু মানুষ, সো পরবর্তীতে আমাদের এই কোম্পানিতে রেড দেওয়ার পরে আর অবৈধ মানুষ রাখে না, যারা ছিল তাদেরকে পাঠিয়ে দিছে আমাদের কোম্পানি থেকে, মানে বিদায় করে দিছে। এখন আপনারা যে আসতে চান আমাকে বলেন ভাই আমাদের কোম্পানিতে ইনকাম বেশি, এক সময় আমাদের এই কোম্পানিতে ভাই ইনকামই ছিল না, আমি আমাদের এই কোম্পানিতে 800 রিঙ্গিত ইনকাম করছি 1 মাসে, বাংলাদেশে 16,000 টাকা। সো এখন 1-2 বছর ধরে কিন্তু আমাদের এই কোম্পানিতে যারা কাজ করতেছে, ফল কাটার কাজ করতেছে ভাই 3,000 রিঙ্গিতের উপরে বেতন, যারা বেসিকে কাজ করতেছে 2,000 রিঙ্গিতের উপরে বেতন, যে কোনো কাজ করুক বেসিকে, সার দেখ ওই কাজও বেতন আছে, স্প্রে করুক বেতন আছে, জঙ্গল কাটার কাজ করুক বেতন আছে, বিজি কোরআনের কাজও যদি করে সেই কাজেও কিন্তু বেতন আছে। সো এটা জানেন কি,
কাজের উপর ডিপেন্ড করে ইনকামটা, এবং আপনার বস ম্যানেজার যদি ভালো হয় তাহলে কিন্তু ভাই কোম্পানি আপনাদেরকে কাজ দিবেই। সো যদি বস ম্যানেজার ভালো না হয় কোম্পানি আপনাকে জাস্ট বেসিক স্যালারিটা কিন্তু দিবে, বেসিকে কাজ করাবে, বাসায় পাঠিয়ে দিবে। আমাদের এই কোম্পানিতে পুরাতন যে বসগুলো ছিল ওইগুলা বস কিন্তু ভালো না, বছর দুই বছর ধরে যে বসগুলো আসছে আমাদের এই কোম্পানিতে অনেক ভালো। অনেক ভাই আবার মালয়েশিয়াতে আসার পরে ভুল করেন, আমার কোম্পানিতে আপনারা আসলেন নতুন সময় কাজ দিল না, জাস্ট বেসিক স্যালারি দিচ্ছে আর বেসিকে বেসিক কাজ করে বাসায় পাঠিয়ে দিচ্ছে। সো ভুল করা যাবে না, আপনার বেতন আজকে কম দুই দিন পরে কিন্তু আবার বেশি হতে পারে, বেশি তো হবে না এটার কি গ্যারেন্টি। মালয়েশিয়াতে যে কোনো কোম্পানিতে আসবেন, পামওয়েল কোম্পানির কথাটা বলতেছি, এখানে কিন্তু ভাই আপনার বছর দুই বছর পর একবারে কিন্তু বস ম্যানেজার চেঞ্জ হয়, তিন বছর আইস্ট, তিন বছর পরে অবশ্যই চেঞ্জ হবেই। যদি চেঞ্জ হয়ে নতুন একটা ভালো বস আসে এবং আপনার যদি বসের সাথে কথা বলে বলে যদি আপনাকে বস অনেক ভালোবাসে তাহলে ভাই আপনাকে কিন্তু এমনি বেতন দিবে, কাজ দিবে, কাজ না থাকলেও আপনাকে কাজ দিবে। তুমি নার্সারিতে কাজ করোগা, প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু নার্সারি থাকে, সে নার্সারির কথা বলতেছি, এবং পামওয়েল কোম্পানিতে অনেক ধরনের কাজ রয়েছে, আপনি রুমেও কাজ করতে পারবেন। আমরা যে রুমে থাকি এটা কোয়ার্টার বলা হয়, এই ক্যাম্পে আপনি পরিষ্কার করা, বোতল, কাগজপত্র, মানে ঝাড়ু টাড়ু দেওয়ার কিন্তু কাজ করতে পারবেন। সো কাজের অভাব নাই, আপনারা যদি মালয়েশিয়াতে আসেন পামওয়েল কোম্পানিতে কাজের বিকল্প নাই। তাই বলি যারা মালয়েশিয়াতে আসবেন আপনারা আসতে পারেন, মালয়েশিয়াতে ইনকামও হয় ভালো। এখন আপনারা কোন দেশে যাবেন, সৌদি আরব যাবেন, ওইখানে আপনি ইনকাম করেন ভাই, কষ্ট আছে, কষ্ট না মানতে প্রবাস জিনিসটাই কষ্ট। আপনি মালয়েশিয়াতে আসলেও কিন্তু কষ্ট করতে হবে। সো এখানে কি আপনার কাজ করতে হবে, আপনি কাজ করবেন না কোম্পানি আপনাকে ভালোবাসবে না, কোম্পানি বলবে আপনি মালাস, অলস। সো আরেকটা কথা বলবো আমি, অনেক ভাই আমাকে বলেন ভাই আমরা যদি মালয়েশিয়াতে যাই তাহলে বস ম্যানেজারের কাছে আমরা কিভাবে ভালো হবো। দেখেন মালয়েশিয়াতে একটা বসের কাছে যদি আপনি ভালো হন তাহলে আপনি ভালো, আপনি অলওয়েজ ওকে থাকবেন, আপনাকে কাজ চাওয়ার আগে কিন্তু দিবে। সো আপনি যদি বসের সাথে খারাপ ব্যবহার করেন, মিশা কথা কোন, আপনাকে যদি বলে নো গুড, তাহলে ভাই আপনি যতই ইনকাম করেন না কেন, যতই কাজ করেন না কেন, ইনকাম কিন্তু আপনার বেশি হবে না, ইনকাম আপনার যে কাজের উপরে ডিপেন্ড করবে। আর যদি বস ম্যানেজারের কাছে ভালো থাকেন তাহলে কিন্তু আপনি ইনকাম করলেন প্রতি মাসে 3000 রিঙ্গিত, আপনাকে আরো 200 রিঙ্গিত বাড়াই দিবে, 32 রিঙ্গিত হয়ে গেল, বাংলাদেশে অনেক টাকা হয়ে যাবে। মালাই রিঙ্গিত 1 টাকা বাংলাদেশে 23 টাকার উপরে আছে বর্তমানে সময়ে, আপনারা বলে জানেন 32 রিঙ্গিত হলে এখন কয় টাকা হবে, প্রায় 70,000 উপরে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। মালয়েশিয়াতে আসবেন পরবর্তীতে কিন্তু এরকম ইনকাম করতে পারবেন না, সো প্রথম প্রথম পাবেন না, প্রথম প্রথম আমরা 2 বছর পর্যন্ত ইনকামই করতে পারি নাই, 800 রিঙ্গিত, 1000 রিঙ্গিত, 1200 রিঙ্গিত এভাবে ইনকাম করছি। এটা হলো আপনি সময় যাবে, প্রবাস জিনিসটা এমন আপনি সময়ের উপর ডিপেন্ড করে, সময় যাবে আপনার কিন্তু টাকা ইনকাম অলওয়েজ কিন্তু ধরা দিবে আপনাকে। সো কাজ করতে হবে। ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পেজটাকে দেখলে ফলো করে রাখবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।